সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বিটাকা একাডেমিক স্কুল অ্যান্ড কলেজে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি অনলাইন ক্লাসে যে ক্লাসগুলো যাচ্ছে তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করছো এবং সেভাবে তোমরা পড়াগুলো কমপ্লিট করে রাখছো। তো আজকে আমাদের অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর পাঠ্য বিষয় হচ্ছে ইংলিশ ফর্টডে। তোমরা সবাই ইংলিশ ফর্টডে বইটা এবং খাতা নিয়ে রেডি হয়ে যাও। আজকে যে বিষয়টা পড়াবো তোমাদের, এর আগের ক্লাসে আমি মেক সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি একটা মেক সেন্টেন্সের ওপরে ক্লাস নেব। তো আজকে হচ্ছে ইংলিশ ফর্টডে। দেখো সবাই খেয়াল করে, আমি কিছু ইম্পর্টেন্সের পৃষ্ঠার কিছু মেক সেন্টেন্স রেখেছি, তোমরা সেগুলো করবে। দেখো যেমন 35, 36, 37, 38, 40, 41 পেজে কিছু ওয়ার্ড আছে যেগুলো মিনিং সহ আমি তোমাদেরকে মেক সেন্টেন্স তৈরি করতে হয় কীভাবে শিখিয়ে দিব। তোমরা অবশ্যই খাতায় সেগুলো তুলবে, তুলে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে। তো প্রেসিডেন্ট বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে আমি বোর্ডে কিছু কিছু ওয়ার্ড লিখেছি, শব্দ লিখেছি, সেগুলো ওয়ার্ড মিনিংগুলো বলে দিব এবং সঙ্গে সঙ্গে আমি মেক সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করতে হয় তোমাদেরকে দেখিয়ে দিব। আগেরগুলো যদি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করে থাকো অবশ্যই তাহলে আজকের ক্লাসটা খুবই তোমাদের সহজ মনে হবে এবং ভালো লাগবে। চলো তাহলে আমরা বোর্ডে চলে যাই। নেট অর্থ কি? যা। হ্যাঁ, নেট অর্থ যা। নেট দিয়ে যখন মেক সেন্টেন্স পড়বো তখন যেমন একটা অর্থবোধক যদি সম্পূর্ণ একটা বাক্য হয় সেটাই কারেক্ট হবে। যেমন নেট অর্থ জাল, ইটস এ নেট, এই হয় একটি জাল। ঠিক আছে, আমি শিক্ষার্থী বন্ধুরা কীভাবে লিখতে হয় তাকে সবাই দেখো। সেটাও হবে। আর যদি বলি ইস এ ক্যাট, এই হলো একটি বিড়াল।
তোমাদের যেটা সহজ লাগে তুমি সেভাবেই লিখতে পারবা। তাহলে চলো আমি সহজটাই লিখে দিচ্ছি। যেমন ইটস এ ক্যাট, ইটস এ ক্যাট। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখানে আছে হেন, হেন অর্থ কি? মুরগি। হ্যাঁ এর আগে তোমাদের পড়িয়েছিলাম হেন অর্থ কি? মুরগি। এটাও কিন্তু একই নিয়ম। কিভাবে সেন্টেন্স দেখো, হ্যাঁটা কিন্তু আমরা একটা মুরগি আছে, যদি আমরা বলি ড্র হ্যাঁ একটি মুরগি আঁকো বা গো টু দ্য হ্যান মুরগির দিকে যাও, মানে যে শব্দটা লিখবে সেটা সম্পূর্ণ একটা বাক্য মিলে গেলে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারবো। যেহেতু আমরা ইটস দিয়ে সহজভাবে শিখতে পারছি তাহলে আমরা ইটস দিয়ে করে দেবো। হ্যাঁ ইটস দিয়ে হ্যাঁ কত ক্লাসে ড্রয়িং শিখেছিলাম? অক্স। অক্স ওটা কি দেখো তো খেয়াল করো ওই যে পাশে ভাওয়েল লিখে দিয়েছি, ও কিন্তু ভাওয়েল। এখন কি হবে? ইটস এ অক্স বা ড্র এ অক্স, ইটস অ্যান অক্স, ইটস অ্যান অক্স। প্রো, প্রো অর্থ কি? কাঠ। প্রো অর্থ কাঠ। তাহলে কি লিখবো? ইটস এ প্রো। পন্ড, পন্ড অর্থ কি? পুকুর। ইটস এ পন্ড, এই ধরনের একটি পুকুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পাশেও কিছু শব্দ আছে, ঠিক একই নামে তোমাদের করে দেব কিভাবে মেন সেন্টেন্স তৈরি করতে হয়। অর্থ গাছ, প্ল্যান্ট অর্থ চারা গাছ, ফিশ অর্থ মাছ, অ্যাপল অর্থ আপেল, পেন্সিল অর্থ পেন্সিল। শুধু আমাদের খেয়াল রাখতে হবে আগে ভালো আছে কিনা, ভালো থাকলে কি আনো সেটা হবে। তাহলে টি, টি অর্থ গাছ, ইটস এ টি, এই হলো একটি গাছ। প্ল্যান্ট, প্ল্যান্ট অর্থ আজকে আবার যেহেতু চলে আসছে তাহলে আবার করে দিয়েছি, সেজন্য ড্র এ মু।
মন একটু চাল আকো অক্স ইজ এন অক্স এন তাহলে কেন বসে হ্যাঁ আগে ভাগ থাকলে সেটা কেন বসে ইজ এন অক্স প্রথম কার ইজ এ ক্রো পঞ্চম কুকুর ইজ এ পঞ্চ ট্রি অর্থ গাছ ইজ এ ট্রি প্ল্যান্ট অর্থ চারা গাছ ইজ এ প্ল্যান্ট ফিশ অর্থ মাছ ইজ এ ফিশ অ্যাপল আপেল ইজ অ্যান অ্যাপল পেন্সিল ইজ এ পেন্সিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করে দেখো যে আজকে যে মেক সেন্টেন্সগুলো তোমাদের করে দিলাম এর আগে ক্লাসে মেক সেন্টেন্সের কিছু ক্লাস দিয়েছে তোমরা এগুলো ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে কারণ পরবর্তী যে পরীক্ষাটা হবে সে পরীক্ষা অবশ্যই মেক সেন্টেন্স থাকবে তোমাদের সেগুলো পরীক্ষা দিতে হবে তো সবাই বারবার করে প্র্যাকটিস করবে সুরক্ষিত থাকবে বাইরে যেমন ঘোরাফেরা করা যাবে না যেহেতু এখন করোনা টাইম চলতেছে এই সময় ভাইরাসের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করবে বারবার হাত ধুবে তো আজকের মতো যদি তোমাদের এই ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ